আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনের যেসব অংশ দখল করছে রুশ বাহিনী এদিকে রাশিয়া এখনো পারমাণবিক শক্তিধর থামাতে আসবেন না জানিয়ে দেব পূর্ব ইউরোপে F-13 জঙ্গি বিমান মোতায়েন করল আমেরিকা অবশেষে যুদ্ধে নামছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও থাকছে রুশ বাহিনীকে ঠেকাতে কিয়েভে তুমুল লড়াই এবং সর্বশেষ জানিয়ে দেব কিয়েভের রুশ ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনীয় বাহিনীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট আপনারা জানেন যে ইউক্রেনের যুদ্ধে পালিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশেষে F-13 জঙ্গি বিমান নিয়ে যুদ্ধে নামছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং রাশিয়া বলছে আমরা কিন্তু পরমাণু শক্তিধর আমাদের থামাতে আসবেন না অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই মোড় নিচ্ছে বিশ্লেষকেরা যেটা ধারণা করছিল এর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে তবে কি তাই ঘটছে ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগিতায় ইউক্রেন প্রথমে হামলা শুরু করেছে আর রাশিয়ার জঙ্গি বিমান ট্যাঙ্ক সেনা কামান এমনকি সেনা ঘাঁটিও ধ্বংস হতে শুরু করেছে তবে বিশ্বের অন্যতম শক্তিধর রাশিয়া কি এর পাল্টা জবাব দিবে পরমাণু দিয়ে এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের যেসব রুশ বাহিনীর দখলে রাশিয়ার অভিযানের পর পারমাণবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ইউক্রেনে দেশটিতে তৃতীয় দিন শনিবারেও হামলা চালাচ্ছে রাশিয়া এ পর্যন্ত ইউক্রেনের বেশ কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যারের বিশ্লেষণ অনুসারে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ রাজধানীর বাইরে উত্তরাঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান বাহিনী তারা ক্রিমিয়ান উপদ্বীপ দখলের পর উত্তরে খেরসন শহরের দিকে অগ্রসর হচ্ছে সিএনএন প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে শামি শহর খারগিভ লোহানস্ক ডোনেতস্ক ও মারিওপোল শহরও এখন রাশিয়ার নিয়ন্ত্রণে অন্যদিকে কিয়েভের আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি প্রকাশ করেছে প্ল্যানেট ল্যাবস পিবিসি স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে কিয়েভের আন্তর্জাতিক বিমানবন্দর অক্ষত অবস্থায় আছে তবে রানওয়ে সহ পুরো বিমানবন্দর যানবাহন দ্বারা অবরুদ্ধ রাখা হয়েছে বলা হয়েছে রুশ বিমান অবতরণ এবং বিমানবন্দর ব্যবহার করা থেকে বিরত রাখতে এ অবরোধ করা হয় প্রসঙ্গত প্ল্যানেট ল্যাবস পিবিসির প্রকাশিত ছবিগুলো রাশিয়ান আক্রমণ শুরু হওয়ার আগে ইউক্রেন জুড়ে নেওয়া পদক্ষেপের গুজব যাচাই করে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় এখনো পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করছে দ্য ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি সংস্থাটির জরুরি বিতরণের পরিচালক ল্যানি ফোর্টিয়ার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন শুক্রবার দেওয়া বিবৃতির বরাতে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বেসামরিক নাগরিক হাসপাতাল ও স্কুলের মতো বেসামরিক অবকাঠামো এবং নারী ও শিশু সহ দুর্বল গোষ্ঠীর প্রতি এ সংকট সময়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার জন্য তাগিদ দিচ্ছে আইআরসি পাশাপাশি অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয় তবে সেই প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া অন্যদিকে মস্কোর কর্মকাণ্ডকে আগ্রাসন বলতে অস্বীকৃতি জানিয়েছে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে চীন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ বিক্ষোভ চলছে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র বেলজিয়াম কানাডা তুরস্ক সহ কয়েকটি দেশে রুশ হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে কয়েক হাজার মানুষ ইউক্রেনে সেনা অভিযানের জবাবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়া এখনো পারমাণবিক শক্তিধর থামাতে আসবেন না ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে পশ্চিমের কোনো দেশ যদি ইউক্রেনের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে সেনা বহর ও সামরিক সরঞ্জাম পাঠায় সেক্ষেত্রে নিতান্ত বাধ্য হয়েই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে ভাবতে পারে রাশিয়া বৃহস্পতিবার সকালে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাষণে ইউক্রেন সরকারকে সামরিক সহায়তা দেওয়া হলে কি পরিণতি হতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভাষণে পুতিন এ সম্পর্কে বলেন যদি সামরিক সক্ষমতার প্রসঙ্গে আসি এটি সত্য যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমাদের সামরিক শক্তি কিছুটা হ্রাস পেয়েছে কিন্তু এখনও রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম পরমাণু অস্ত্র ছাড়াও রাশিয়ার অত্যাধুনিক মরণাস্ত্রেরও মজুদ যথেষ্ট সমৃদ্ধ সুতরাং কোনো সম্ভাব্য আগ্রাসী শক্তি যদি আমাদের দেশে সরাসরি আঘাত আনার সাহস দেখায় সেক্ষেত্রে অবশ্যই পরাজয় ও তার
পরবর্তী অশুভ পরিণতির জন্য তার প্রস্তুতি নিয়ে রাখা উচিত। এখনো পর্যন্ত বিশ্বে মাত্র একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্রুত সমাপ্তি টানতে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের পারমাণবিক বোমা লিটল বয় ও ফ্যাট ম্যান নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যানের নির্দেশে যে লক্ষ্য নিয়ে এই বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র তা অবশ্য সফল হয়েছিল। ওই ঘটনার পরে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ঘণ্টা বাজে এবং বিশ্ব রাজনীতির মঞ্চে শক্তির কেন্দ্র হিসেবে আবির্ভাব ঘটে যুক্তরাষ্ট্রের। কিন্তু এই বোমার কারণে জাপানে মৃত্যু হয়েছিল 2 লাখেরও বেশি মানুষের। তাদের প্রায় সবাই ছিল বেসামরিক সাধারণ মানুষ এবং বিশ্বজুড়ে এখনো অনেকেই এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে। গত শতকের 40-এর দশকে বিশ্বের প্রথম ও একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের অধিকারী ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ওই শতকেরই শেষ দিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক সক্ষমতা অর্জন করে। দুই পরাক্রমশালী শক্তির পারমাণবিক সক্ষমতার জেরে বিভক্ত হয় বৈশ্বিক রাজনীতি, শুরু হয় শীতল যুদ্ধ এবং কয়েক দশক ধরে চলা এই শীতল যুদ্ধে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন উভয়ই একের পর এক সামরিক অস্ত্রের মহড়ায় মেতে ওঠে। সেসব দিন অবশ্য বিশ্ব পেছনে ফেলে এসেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে সমাপ্তিও ঘটেছিল শীতল যুদ্ধের এবং 90-এর দশকের শুরুতে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর তৎকালীন প্রেসিডেন্ট বোরিস ইয়েলসিন রাশিয়ার পূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলনের ঘোষণাও দেন। তবে রাশিয়ার পরমাণু অস্ত্রের মজুদ সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহল যুক্তরাষ্ট্রের মধ্যে বরাবরই এ বিষয়ে দুশ্চিন্তা ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যে চুক্তি যুক্তরাষ্ট্র করেছিল তার পেছনেও জ্বালানি হিসেবে কাজ করেছিল মূলত এই দুশ্চিন্তা। ন্যাটোকে কেন্দ্র করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব শুরুর সময় থেকেই এ ব্যাপারে সচেতন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই সংকটের শুরু থেকেই বাইডেন বলে আসছিলেন, ন্যাটো ইউক্রেনে কোনো সৈন্য বহর পাঠাবে না, কারণ তিনি খুব ভালোভাবেই অবগত যে ইউক্রেনে ন্যাটোর সেনারা পা রাখা মাত্র এই সংঘাত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার লড়াইয়ে পরিণত হবে এবং সেটি একসময় তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। তাছাড়া ইউক্রেন এখনো ন্যাটোর পূর্ণ সদস্য রাষ্ট্র না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী দেশটিকে পারমাণবিক সহায়তাও দিতে পারবে না ন্যাটো। তাই এ পর্যন্ত রুশ প্রেসিডেন্টের প্রায় প্রতিটি মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিলেও বৃহস্পতিবার যখন পুতিন পারমাণবিক অস্ত্রের ভয় দেখালেন তখন সঙ্গত কারণেই পাল্টা মন্তব্য করা থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন এটা নতুন কোনো হুমকি নয়, তিনি এমন বলতেই পারেন। রুশ মার্কিন চরম উত্তেজনা, পূর্ব ইউরোপে F-35 জঙ্গি বিমান মুখোমুখি হামলা। আমেরিকার অত্যাধুনিক F-35 জঙ্গি বিমানের একটি কন্টিনজেন্ট পূর্ব ইউরোপে পৌঁছেছে যখন ইউক্রেনের চলমান সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে তখন এই জঙ্গি বিমান পাঠানোর খবর এলো। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। এরপর আমেরিকা পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় 6টি F-35 জঙ্গি বিমান মোতায়েন করে। আমেরিকা বলেছে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে সেনা এবং সামরিক সরঞ্জামাদি পূর্ণ বিন্যাসের যে নির্দেশ দিয়েছেন তার অংশ হিসেবে পূর্ব ইউরোপে এসব বিমান মোতায়েন করা হলো। সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, মোটেই আগ্রাসী পদক্ষেপ নয়। এ সময় তিনি সুস্পষ্ট করে বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে আমেরিকার নেই। সূত্র পার্স টুডে। রুশ বাহিনীকে ঠেকাতে কিয়েভের তুমুল লড়াই। ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ইউক্রেনের দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে। খবর BBCর। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ার সেনাবাহিনী চেষ্টা করছে রাজধানী কিয়েভ পুরোপুরি দখল করে নেওয়ার, এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। কিয়েভের মাইডান স্কোয়ারের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের ত্রয়সিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন কিয়েভের উপর গোলা হামলার শব্দ এতটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূরে পর্যন্ত শব্দ পেয়েছেন তারা। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশেপাশে 50টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গোলাগুলি হয়েছে। ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে রাজধানীর ট্রয়েসকিনা এলাকার CHP-6 পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। এ হামলার মাধ্যমে পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা
হতে পারে। কেবের পেরোমহি এভিনিউয়ের গাড়ি ধ্বংসাবশেষ এবং বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। বাসিলকিভের একটি বিমান ঘাঁটির কাছে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাশিয়ান প্যারাট্রুপাররা কিয়েভের ওপর হামলা চালানোর জন্য এই ঘাঁটি তাদের কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করছে তারা কৃষ্ণ সাগরের শহর মাইকোলাইভে থেকে রাশিয়ানদের সফলভাবে হটিয়ে দিয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করছে তারা কৃষ্ণ সাগরের শহর মাইকোলাইভে থেকে রাশিয়ানদের সফলভাবে হটিয়ে দিয়েছে। সেই সঙ্গে কিয়েভ সেনা ঘাঁটিতে হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী শনিবার একটি ফেসবুক পোস্টে জানায় কিয়েভের একটি সেনা ঘাঁটিতে রাশিয়ান সৈন্যরা আক্রমণের চেষ্টা করলে তারা এর বিরুদ্ধে তুমুল লড়াই শুরু করে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শান্তিকে আরেকটি সুযোগ দেওয়ার উচিত। নিরাপত্তা পরিষদের বৈঠকের পরপরই তিনি মন্তব্য করেন, যেখানে ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছেন রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে এই খসড়া প্রস্তাবটি ব্যর্থ হয়ে যায়। এক টুইটার বার্তায় গুতেরেস বলেন, জাতিসংঘের জন্ম হয়েছিল যুদ্ধ অবস্থায়। যুদ্ধের অবসান ঘটাতে আজ সেই উদ্দেশ্য অর্জিত হয়নি, কিন্তু আমাদের কখনো হাল ছাড়লে চলবে না। আমাদের শান্তিকে আর একটি সুযোগ দিতে হবে। এর কিছুক্ষণ পর তিনি ইউক্রেন হামলা চালানো রাশিয়ান সেনাদের তাদের ব্যারাকে ফিরে যেতে বলেন। কিয়েভে রুশ ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনীয় বাহিনীর, সিএনএন এর প্রতিবেদন। ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত দুই দিনে ইউক্রেনের কিয়েভ শহরে গিয়ে পৌঁছেছে রুশ বাহিনী, তবে সেখানে তারা প্রবল প্রতিরোধের মুখে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে। এর মধ্যেই কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি রুশ ট্যাঙ্ক ধ্বংসের দাবি করল ইউক্রেনীয় বাহিনী। শনিবার সকালে কিয়েভের পশ্চিমাঞ্চল বেরেস্টাইস্ক জেলায় রুশ সাজওয়াজানের বহরা প্রতিরোধমূলক হামলা চালায় ইউক্রেনের মিলিটারি ল এনফোর্সমেন্ট সার্ভিসের সদস্যরা। এতে একটি ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনকে NLAW ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল সরবরাহ করেছে যুক্তরাজ্য, সূত্র সিএনএন।